সংবিধান টেনে রুমিন ফারহানা বললেন শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। জানাবো লাশ গুনে গুনে ক্রস ফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেনজির। এবং সর্বশেষ জানাবো ইউনুস কি রাজনৈতিক উত্তরাধিকার রেখে যাবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধান টেনে রুমিন ফারহানা বললেন শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনা ঠিকই বলেছেন, দেশের বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, বর্তমানে দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই? যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিল কি করে? এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা। এক হচ্ছে যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কি করে, দুই হচ্ছে যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী, সংবিধানের অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নতুন প্রজন্ম, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাবেন না। তিনি আরো বলেন, সংবিধানে 2ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে। একই সংবিধানের 8নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি বলা আছে তার একটি হলো জাতীয়তাবাদ, আরেকটি সমাজতন্ত্র, অন্যটি গণতন্ত্র এবং অন্যটি ধর্মনিরপেক্ষতা। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে আপনি কি করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি করলেন? সংবিধান সংশোধনের বিষয়ে এই বিএনপি নেত্রী বলেন, এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটি নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার, তবে এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি নতুন করে আমরা লিখব সেটি নিয়ে গণভোট হতে পারে। লাশ গুনে গুনে ক্রস ফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেনজির। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের। সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের। অভিযোগ আছে, কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ। এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও। একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে 50 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ। একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল স্যারও মোটা অঙ্কে টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে। তিনি বলেন, সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থায় বেনজির স্যার ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন। এই সময় বেনজির স্যার ওসি প্রদীপকে ধমকে সুরে বলেছিলেন, ক্রস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছ, শত শত মানুষকে গুলি করে মেরেছ, এখন আমি তোমাকে কেন বাঁচাবো? আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি। পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে 100 কোটি টাকা দাবি করেন বেনজির। এমনকি ক্রস ফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন। পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে 50 কোটি টাকা বেনজির দেন প্রদীপ। পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে 50 কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ। পুলিশের সূত্র বলছে, সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির, যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচ্যুত হতে পারতেন। অভিযোগ আছে, টেকনাফ ক্রস ফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারীদের তুলে নিয়ে বা ক্রস ফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন
ওসি প্রদীপ। সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারে কর্মরত পুলিশের একাধিক কর্মকর্তা। প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 145 জন মানুষ ক্রসফায়ারে নিহত হন। বেশিরভাগ ক্রসফায়ারে বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই মামলায় ফাঁসির রায় হয় ওসি প্রদীপের। অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ওসি প্রদীপের কাছে থেকে বেনজিরের 50 কোটি টাকা আদায় ও ক্রসফায়ার বাণিজ্যের লাশ গুনে গুনে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বেনজির র্যাব ও পুলিশ দুটি বাহিনীরই প্রধান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিলেন, সেই কারণে তিনি নিজেই বেশি অপরাধ সংঘটিত করেছেন। যারা অপরাধ করে তারা কিন্তু কীভাবে অপরাধ সংঘটিত করতে হয় সেটাও জানে, সেটাই করেছেন বেনজির। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনেক সময় নির্মমভাবে, অনেক সময় লজ্জা পাবে, অনেক সময় মানুষকে জিম্মি করে একের পর এক অপরাধ সংঘটিত করেছেন বেনজির, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার ক্ষমতা রয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত, এর বাইরে গিয়েও তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয়ে তার উত্থান ঘটেছিল, এতে তিনি যৌথভাবে ক্ষমতার অপব্যবহার করতে সক্ষম হয়েছেন। সঠিকভাবে বেনজিরের এসব অপরাধের বিচার করতে ব্যর্থ হলে আরও অনেক বেনজির তৈরি হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, যখন যে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত না হলে দেশের পরিস্থিতি দিন দিন অন্ধকারের দিকে ধাবিত হবে। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশজুড়ে বেনজির আহমেদের জমিদারি রাজত্ব গড়ে উঠেছে। তথ্য অনুযায়ী তার ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2385 বিঘা বা 786 একর। তার সম্পদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলে জমির খোঁজ মিলছে তার, যেন দেশ জুড়ে তার জমিদারি। জেলায় জেলায় জমি কেনার এই অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে। নিজের স্ত্রী সন্তান স্বজনদের নামে ও বেনামে কেনা হয়েছে কয়েকশো একর বাড়ি ফ্ল্যাট। দেশের গণ্ডি পেরিয়ে 5টি দেশেও তার সম্পদ গড়ার অভিযোগ আছে। রাজধানী সহ অন্তত 10 জেলায় এখন পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্য 9টি জেলা হল গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এইসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট, সেন্ট মার্টিন দ্বীপেও জমি আছে তার। আত্মগোপনে থাকায় ও ব্যবহৃত নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে আসাদুজ্জামান কামাল ও বেনজির আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইউনুসকে রাজনৈতিক উত্তরাধিকার রেখে যাবেন? বিপ্লবের উর্বর ভূমিতে আন্দোলনের শত ফুল ফুটছে, প্রতি বিপ্লব ও প্রলোভনের আফিম উৎপন্ন হচ্ছে, সেবনের লক্ষণও স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে ছাপিয়ে যাওয়ার মতো করে সামাজিক ও অন্যান্য মাধ্যমে ফ্যাসিবাদের সমর্থকেরা মাথা জাগাতে শুরু করেছেন। এসব পরিসরে এই নিবারণ চক্রবর্তীরা এখন সামনে বাণী দেওয়া শুরু করেছেন। তাদের উদ্দেশ্যে এই অধমের বিনীত প্রশ্ন, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে, একেবারে নিষ্পাপ অবোধ শিশুর মতো করে কি সরল যুক্তি সামনে এনে বলছেন বিপ্লব বিরোধী বলে কি তারা এই মেঘলামতির দেশে ভাব প্রকাশের সমান সুযোগ পাবেন না? তাদের কথায় মনে হবে নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারীদের বিচার ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সংস্কার ও নির্বাচনমুখী যাত্রা, এই দুটি পরস্পর বিরোধী, অথচ এই দুটি বিষয় কিভাবে পরস্পর বিরোধী তা বোঝা গেল না। অলিগার্কি নির্ভর তার্কিকদের কেউ কেউ ফিসফিস করে এও বলছেন, এত কমিশন টমিশন গঠন না করে লাভজনক কারবার স্বাভাবিকীকরণে জোর দিলে ভালো হতো না, তবে এসব দেশি বিদেশি দুষ্টচক্রের মন্ত্রণায় অতি বিচলিত হলে ইউনুসের সরকারের ডিম আগে না মুরগি মার্কা এক খেয়ে তর্কেই মধুচন্দ্রিমা পার হয়ে যাবে। এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্র নির্ধারণ করা,
ভবিষ্যতে কোন পথে হাঁটতে হবে তার সুস্পষ্ট সিদ্ধান্তে আসা এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শত সমস্যা মোকাবেলা করা। পাঁচ আগস্ট জনতার ধাওয়ায় ভারতে পালিয়ে যাওয়া তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, সেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিল কোন সাংবিধানিক অধিকারে, এই প্রশ্ন পতিত রাজনীতিকেরা জোরে সরে তুলল বলে। আর সেরকম পরিস্থিতিতে গেরস্তের একদিন ধরা পড়া চোরের মায়ের বড় গলা কি তখন নিচু থাকবে? আট আগস্ট ইউনুসের সরকার শপথ গ্রহণের আগেই একটি বিপ্লবের ইশতেহার ঘোষণা করলে এত সব কুতর্ক ওঠার পরিবেশই হয়তো তৈরি হতো না, সরকারও একটি সুস্পষ্ট কর্মপরিধির মধ্যে কাজ করতে পারত। তাই বলে এই সরকার কেন ও কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এই জিজ্ঞাসা যাদের, তারা সম্ভবত তিনটি জোচ্চুরি নির্বাচন, দেড় দশকের দুর্নীতির রাজত্ব, দেশবাসীকে কৃতদাস বানানোর প্রকল্প এবং জুলাই আগস্ট ২০২৪ এবং পূর্ববর্তী হত্যাকাণ্ডে কোনো অপরাধ দেখতে পাচ্ছেন না। কি করে ইউনুসের সরকারকে ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে প্রশ্নবিদ্ধ? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।